বাংলাদেশ ভারতের কানপুর টেস্ট নিয়ে নাটকীয়তার যেন শেষই হচ্ছে না, এমন এমন নাটকীয়তা চলছে যেন এটা একটা সিনেমার দৃশ্য। কানপুর টেস্টের প্রথম দিনে যাওয়ার পর একটা দ্বিতীয় দিনে মোটামুটি একটা সম্ভাবনা ছিল যে বৃষ্টি যদি কমে যায়, আউটফিল্ড যদি ভালো হয়, তাহলে হয়তো খেলা হবে অথবা পরিত্যক্ত হবে দ্বিতীয় দিনের খেলা। কিন্তু তৃতীয় দিনে আকাশ মেঘলা ছিল, সকাল থেকে সবাই ধরে নিয়েছিল যে আজকে তৃতীয় দিনের যে খেলাটা সেটা অনুষ্ঠিত হবে, যেহেতু কানপুরের আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না। সুতরাং সবাই ধরে নিয়েছিল যে বাংলাদেশের এবং ভারতের মধ্যকার যে টেস্ট সেটা তৃতীয় দিনে, প্রথম সেশন কোনো কারণে যদি মিসও হয় দ্বিতীয় সেশনে অবশ্যই সেটা মাঠে গড়াবে, বাংলাদেশ দল ব্যাটিং করতে নামবে। কিন্তু নাটকীয়তার জন্ম দিয়েছে এই কানপুর স্টেডিয়ামের যারা কর্মরত আছেন তাদের ইনফরমেশনে। কেমন নাটকীয়তার জন্ম দিয়েছে সেটা যদি আমরা একটু বলি, প্রেস বক্সের যারা সাংবাদিক আছেন তাদেরকে জানানো হয়েছে যে খেলা শুরু হতে কেন দেরি হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তারা বলেছেন যে আলো স্বল্পতার কারণে নাকি খেলা শুরু হতে দেরি হচ্ছে। অর্থাৎ প্রথম সেশন দ্বিতীয় সেশন পরেও জানানো হচ্ছে যে আলো স্বল্পতার কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের যে ক্রিকেটার আছেন তারা কিন্তু হোটেলে অবস্থান করছেন, তাদেরকে জানানো হয়েছে যে আউটফিল্ডের কারণে নাকি খেলা শুরুতে বিলম্ব হচ্ছে। এখন এই যে তত্ত্বটা, দুই জায়গায় দুই ধরনের তত্ত্ব দেওয়ার যে আসলে ইন্টেনশনটা, এটা আসলে কি, এই জিনিসটাতেই আসলে সন্দেহ তৈরি হয়। ইতিমধ্যে প্রথম আলো একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে তারা এই জিনিসটাকে বিস্তারিত বলে দিয়েছেন যে আসলে এই কানপুরের যে ক্রিকেট স্টেডিয়াম আছেন সেখানকার যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা স্থানীয় সাংবাদিকদের প্রায় তুপের মুখে থাকেন ম্যাক্সিমাম সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে। একই জিনিস কিন্তু আসলে হতে যাচ্ছে এই কানপুর টেস্টের, এটার ভাগ্য আসলে কি হবে, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সেই টেস্টটা অনুষ্ঠিত আদৌ হবে কি না সেটা নিয়ে এই মুহূর্তে সংশয় তৈরি হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আপনারা জানেন এই স্টেডিয়ামে, শুধু এই স্টেডিয়াম না, বাংলাদেশের অন্য অন্য যে কোনো স্টেডিয়াম যেখানে আন্তর্জাতিক খেলাগুলো হয় সেখানে বৃষ্টি হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আউটফিল্ড পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। অর্থাৎ বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু মাঠ খেলার উপযোগী হয়ে যায়। এখানে মাঠকর্মী যারা আছেন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন সার্বক্ষণিকভাবে আসলে ব্যস্ত থাকেন এই মাঠ নিয়ে। এখন কিন্তু খেলা চলছে না, তারপরেও মাঠকর্মীরা কিন্তু তারা কাজ করছেন, পরিচর্যা করছেন, নিয়মিত খোঁজখবর রাখছেন, আকাশে একটু মেঘলা হলেই পিচটা ঢেকে দিচ্ছেন, আউটফিল্ডের খোঁজখবর রাখছেন। পারি যে কানপুরে সে ধরনের পরিচর্যা হয় না, বা ভারতের মতো একটা দেশ যেখানে ক্রিকেটের জনপ্রিয়তা এত বেশি, যাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো ক্রিকেটের, সেখানে এক এমন একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে যেখানে 6 ঘন্টার উপরে সময় হয়ে গিয়েছে, এখনও আউটফিল্ড থেকে আমরা কিছু ভিডিও ফুটেজ এবং ছবি ভাইরাল হতে দেখেছি সেখানে হাত দিয়ে পানি সরানো হচ্ছে। এটা আসলে মানে হাস্যকর একটা সিচুয়েশন, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেখানে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে, একটা দেশ থেকে অন্য দেশকে খেলতে আসবে, দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে, সেখানে যদি এই আউটফিল্ডের এই অবস্থা হয় 6 ঘন্টায় যেখানে কোনো বৃষ্টিপাত নেই, কোনো কিছু নেই, সেখানে যদি আউটফিল্ডের এমন অবস্থা হয় তাহলে এই স্টেডিয়ামটা কি আসলে খেলার উপযোগী কি না, বা এখানে খেলা হওয়ার মতো সিচুয়েশন আছে কি না, এটা কিন্তু আসলে ভাবার বিষয়। অভিযোগ আছে এমন ঘটনা নাকি এর আগেও ঘটেছে, এখানে যারা খেলতে এসেছে তাদের সাথেও এমন ঘটনা ঘটেছে। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে টেস্ট সিরিজটা সেটা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ, টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশতে যদি এমন মানে হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের জন্য না, শুধু ভারতের জন্য না, শুধু ক্রিকেটের সামগ্রিকভাবে যদি চিন্তা করি ক্রিকেটের জন্য এটা আসলে একটা অবমাননাকর সিচুয়েশন, এবং ক্রিকেটেরই আলটিমেট ক্ষতিটা কিন্তু ক্রিকেটেরই, কারণ আপনি এটাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে ধরছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ যদি এইভাবে গুরুত্ব দেওয়া হয় বা এমন একটা স্টেডিয়ামে দেওয়া হয় যে স্টেডিয়ামের আউটফিল্ড 6 ঘন্টায় ঠিক হচ্ছে না, এটা আসলে এক ধরনের ফাজলামো। মানে এমন স্টেডিয়ামে কেন আসলে খেলা আয়োজন করা হয়েছে বা কেন এমন সিচুয়েশন তৈরি করা হয়েছে আমরা আসলে জানি না।
যতটুকু জানতে পেরেছি তারা যে তত্ত্বটা দিয়েছেন সেটা আরও আসলে চাঞ্চল্যকর। সকাল থেকেই নাকি তারা সেখানে কানপুর টেস্টের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের কোনো মাঠকর্মীকে সেখানে কাজ করতে দেখেননি বা এমন কোনো সিচুয়েশন দেখেননি যা তারা আউটফিল্ডকে রেডি করার জন্য তারা চেষ্টা করছেন বা কাজ করছেন বা সক্রিয় রয়েছেন, এমন কোনো তৎপরতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়নি। তাহলে আসলে সেখানে হচ্ছেটা কি? বাংলাদেশ হোটেলে অবস্থান করছে, ভারত দল হোটেলে অবস্থান করছে, এদিকে টেস্টের তৃতীয় দিন চলছে, থার্ড সেশনে এসেও খেলা মাঠে গড়াচ্ছে না, এমন একটা স্টেডিয়ামে আসলে খেলা গড়াচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ। তাহলে কি বাংলাদেশকেই আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে না, নাকি আসলে আলটিমেটলি বাংলাদেশ যে টেস্টটা খেলতে গিয়েছে এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে, বাংলাদেশ কিছুদিন আগে পাকিস্তানের সাথে দুর্দান্ত পারফর্ম করে এসেছে, ভারতের সাথে খেলছে, ভারত বাংলাদেশকে কি আসলে এই জায়গাটাতে কিছুটা ছোট করে দেখছে কিনা, এটা কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফাইল আহমেদ, নাবিল, ডেইলি পোস্ট, 71।